हेलो फ्रेंड, আমি বিন্দু বিশ্বাস। আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং। ক্রিয়েটিভিটি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের পরিচিত রজনীগন্ধার কন্দ বা বাল্বের প্রতিস্থাপন নিয়ে আলোচনা করব। আপনারা যারা টবে এই গাছটিকে প্রতিস্থাপন করতে চান এবং টব থেকে প্রচুর পরিমাণে রজনীগন্ধা পেতে চান, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা পুরোপুরি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। টবের ক্ষেত্রে মে থেকে জুনের মধ্যে আপনারা এই কন্দগুলিকে টবে প্রতিস্থাপন করতে পারেন, এবং যেসব বন্ধুরা টবে প্রতিস্থাপন না করে বাড়ির একটি অংশে কন্দগুলিকে প্রতিস্থাপন করতে চান, আপনারা মার্চ থেকে জুনের যে কোনো সময়ের মধ্যে এই কন্দগুলিকে আপনাদের বাড়িতে প্রতিস্থাপন করতে পারেন। এবং যারা কৃষিকাজে নিযুক্ত, আপনারা মার্চের শেষ থেকে এপ্রিলের মধ্যে এই কন্দগুলিকে জমিতে বসাতে পারেন। তবে আমি জমিতে কীভাবে এই কন্দগুলিকে বসাতে হয় সেই সম্পর্কে বা সেই আলোচনায় যাচ্ছি না। তবে কীভাবে আপনারা এই কন্দগুলিকে বসাবেন সেই সম্পর্কে আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আজকের ভিডিওটিতে আলোচনার বিষয়বস্তু থাকবে কী ধরনের কন্দ আপনারা নির্বাচন করবেন, বাল্বগুলিকে বসানোর ক্ষেত্রে কী ধরনের টব নির্বাচন করতে হবে, কীভাবে আপনারা মাটি প্রস্তুত করবেন, কোথা থেকে এই কন্দগুলিকে আপনারা কালেক্ট করবেন বা পারচেস করবেন, কতটা পরিমাণে গাছের গোড়ায় জল দেওয়ার প্রয়োজন আছে, কতটা সানলাইটের প্রয়োজন আছে, সবশেষে কী ধরনের সার আপনারা গাছে প্রয়োগ করবেন এবং কী ধরনের কীটনাশক আপনারা প্রয়োগ করবেন। বন্ধুরা, আপনারা যেগুলি দেখছেন এগুলি সবই রজনীগন্ধার বাল্ব। এই বাল্বগুলিকে আমি জমি থেকে সংগ্রহ করেছি বেশ কয়েকদিন আগে। আপনারা লক্ষ্য করবেন এখানে দু ধরনের রজনীগন্ধার বাল্ব রয়েছে। আসলে বন্ধুরা, দিল্লিতে প্রতিস্থাপনের জন্য এই বাল্বগুলি থেকে নতুন নতুন পাতা বাড়তে শুরু হয়েছে। দেড় দু মাস আগে বর্ষার জন্য বা নিম্নচাপের জন্য আমি মাটি সংগ্রহ করতে পারিনি, তাই দিল্লিতে প্রতিস্থাপনের জন্য এই প্রত্যেকটি বাল্বগুলি থেকে নতুন নতুন পাতা বার হতে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দু ধরনের বাল্ব রয়েছে, একটি গোলাকার এবং একটি টিউবের ন্যায়। এই দু ধরনের বাল্বের মধ্যে কোনো পার্থক্য নেই বন্ধুরা। এই সিঙ্গেল শঙ্কুর ন্যায় বাল্বগুলি থেকে আপনারা একটিমাত্র গাছ তৈরি করতে পারবেন, কিন্তু এই যে গোলাকৃতি বাল্বগুলি রয়েছে, এই গোলাকৃতি বাল্বগুলির আশেপাশে থাকা অসংখ্য ছোট ছোট বাল্বগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাল্বগুলি থেকে আপনারা অসংখ্য পরিমাণে গাছ তৈরি করতে পারবেন। তাই গোলাকৃতি বাল্বগুলিকে টবে প্রতিস্থাপন করলে কিছুদিনের মধ্যে আপনার টবটি সম্পূর্ণরূপে গাছে ভর্তি হয়ে যাবে। এই বাল্বটির আশেপাশে থাকা ছোট ছোট বাল্বগুলি থেকে অসংখ্য গাছ তৈরি হবে। সুতরাং আপনারা সিঙ্গেল বাল্বগুলির পরিবর্তে এই গোলাকৃতি বাল্বগুলিকে টবে প্রতিস্থাপন করলে খুব তাড়াতাড়ি আপনাদের টবটি কভার হয়ে যাবে। এই দু ধরনের বাল্বের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনারা যে কোনো বাল্ব নির্বাচন করতে পারেন আপনাদের প্রতিস্থাপনের জন্য। এই সিঙ্গেল শঙ্কুর ন্যায় বাল্বগুলি থেকে একটিমাত্র গাছ তৈরি হবে, কিন্তু গোলাকৃতি বাল্বের আশেপাশে থাকা ছোট ছোট বাল্বগুলি থেকে অসংখ্য পরিমাণে আপনারা গাছ তৈরি করতে পারবেন। তা যে ধরনের বাল্ব আপনারা পান না কেন, সেই ধরনের বাল্বটা আপনারা প্রতিস্থাপন করবেন। তবে রজনীগন্ধার বাল্বগুলিকে বসাতে গেলে সর্বপ্রথম আপনাদের একটি বড় টব নির্বাচন করতে হবে। আমি যে ধরনের টব নিয়েছি আপনারাও এই ধরনের টব নির্বাচন করতে পারেন, অথবা এর থেকে যদি বড় টব পান সেটি আরও ভালো হবে। আর এই ধরনের টব আপনারা না পেলে গামলার ন্যায় টব আপনারা নিতে পারেন। এখানে একটি কথা আপনাদের বলে রাখি বন্ধুরা, রজনীগন্ধার শেকড় মাটির গভীরে বেশি বিস্তার লাভ করে না, আশেপাশে বেশি ছড়ায়। তাই টব যখন আপনারা নেবেন তার পরিধিটা যেন বেশি বড় হয় সেদিকে আপনারা লক্ষ্য করবেন। টবের হাইটটা বেশি না হলেও কোনো সমস্যা হবে না। টব নির্বাচন হয়ে গেলে আপনাদের মাটি প্রস্তুত করতে হবে। মাটি প্রস্তুতের ক্ষেত্রে 60% আপনারা সাধারণ দোআঁশ মাটি নেবেন এবং 40% আপনারা গোবর সার নেবেন। গোবর সার না পেলে ভার্মি কম্পোস্ট অথবা আপনারা পাতাবাচা সারও ব্যবহার করতে পারেন। তবে গোবর সার নিলে এটি এক বছরের অবশ্যই যেন পুরনো গোবর সার হওয়া চাই, এবং 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 চামচ নিম খোল নিয়ে আপনারা এর সাথে মিশিয়ে দেবেন। মাটি মেশানো সম্পূর্ণ হয়ে গেলে এই ধরনের টব ভাঙার টুকরো দিয়ে টবের নিচে যে হোলটি আছে সেই হোলটিকে আপনাদের ফার্স্ট বন্ধ করে দিতে হবে, এবং কিছুটা পরিমাণ মাটি টবের মধ্যে দিয়ে দেবেন এবং আলতোভাবে মাটিটিকে চেপে দেবেন যাতে একটি বেড বা লেয়ার তৈরি হয়ে যায়। এবং এরপরে আবার কিছু মাটি দেবেন এবং আলতোভাবে আপনারা চেপে দিয়ে একটি লেয়ার বা বেড তৈরি করে দেবেন। এইভাবে 3টে বা 4টে আপনারা লেয়ার তৈরি করে নেবেন। মাটি দেওয়ার পর্ব যখন শেষ পর্যায়ে, তখন বাল্বগুলিকে
খুব সাবধানে মাটিতে আপনারা বসিয়ে দেবেন। মাটির নিচে 1 থেকে 1.5 ইঞ্চি গভীরে বাল্বগুলিকে বসিয়ে দেবেন। বাল্বগুলিকে টবে সম্পূর্ণরূপে বসানো হয়ে গেলে টবে আপনারা জল ভর্তি করে দেবেন। দেখবেন টবের নিচের হোল দিয়ে অতিরিক্ত জল বার হচ্ছে কি না। যদি অতিরিক্ত জল টবের হোল দিয়ে বার হয়ে যায় তাহলে বুঝবেন টবের ড্রেনেজ সিস্টেম ঠিক আছে। এইভাবে অতিরিক্ত জল বার করে দেওয়ার পরে 7 থেকে 15 দিনের জন্য টবটিকে একটি শেডের নিচে রেখে দেবেন এবং 1 মাস পরে আপনারা দেখবেন টবে বসানো বাল্বগুলি থেকে নতুন নতুন পাতা বার হতে শুরু হয়েছে। অন্যান্য গাছের মতোই রজনীগন্ধার গাছকেও মিনিমাম 4 থেকে 6 ঘন্টা সূর্যালোক রাখতে হবে। গাছের স্টিক না আসা পর্যন্ত আপনারা টবটিকে ফুল সানলাইটে রাখবেন। তবে প্রচণ্ড গরমে যখন টেম্পারেচার 36 ডিগ্রি থেকে 40 ডিগ্রির আশেপাশে থাকবে তখন টবটিকে একটি শেডের নিচে বা একটি সেমিসির এরিয়াতে রাখার চেষ্টা করবেন। তা না হলে এই প্রচণ্ড রোদের তাপে গাছের পাতাগুলি পুড়ে যাবে, ফুলগুলিও পুড়ে যাবে। তাছাড়া আপনার শীতকালে টবটিকে ফুল সানলাইটে রাখতে পারেন। গাছের গোড়ায় আপনার জল দেবেন সকাল 6টা থেকে 8টার মধ্যে অথবা সূর্য অস্ত যাওয়ার পরে সন্ধ্যাবেলায় আপনারা গাছের গোড়ায় জল দেবেন। এই তীব্র রোদে কখনোই আপনার দুপুরবেলা গাছের গোড়ায় জল দেবেন না, তাহলে গাছ পুরোপুরিভাবে নেতিয়ে যাবে। আর এই রজনীগন্ধার মাটি সবসময় হালকা ভেজাভাব থাকাটাই ভালো। ময়েস্ট ভাব পছন্দ করে এই রজনীগন্ধা, তাই সবসময় যেন হালকা ভেজাভাব থাকে সেদিকে আপনাদের সচেতন থাকতে হবে। গাছে জল দেওয়ার আগে আপনারা আঙুল দিয়ে মাটিটিকে চেক করে নেবেন। যদি ময়েস্ট ভাব থাকে বা ভেজাভাব থাকে তাহলে অল্প পরিমাণ জল গাছের গোড়ায় প্রয়োগ করবেন, আর যদি শুকিয়ে যায় তাহলে একটু বেশি পরিমাণে গাছের গোড়ায় জল প্রয়োগ করবেন। বন্ধুরা, রজনী গাছে পোকামাকড়ের আক্রমণ বলতে এই গাছে লেদা পোকার আক্রমণ ঘটে। সারা বছরই লেদা পোকা প্রচণ্ডভাবে এই গাছগুলিতে আক্রমণ চালায়। বিশেষ করে গাছে ফুলের স্টিকগুলিতে ফুলের পাপড়িগুলিকে সম্পূর্ণভাবে ক্ষতি করে। তাই গাছে যখনই আপনাদের লেদা পোকার আক্রমণ ঘটবে তৎক্ষণাৎ মার্কেটে লেদা পোকা দমনে যেসব ওষুধগুলি অ্যাভেলেবেল আছে সেই সব ওষুধগুলি আপনাদের গাছে স্প্রে করতে হবে। তা না হলে সম্পূর্ণভাবে লেদা পোকা আপনার ফুলের স্টিকগুলিকে বা ফুলগুলিকে নষ্ট করে দেবে। বন্ধুরা, এই বাল্বগুলিকে আপনারা অনলাইন থেকে খুব সহজে পারচেস করতে পারেন। তাছাড়া আপনাদের আশেপাশে যদি গ্রাম থাকে যারা কৃষিকাজের সাথে যুক্ত আছে তাদের কাছ থেকে আপনারা এই বাল্বগুলিতে কালেক্ট করতে পারেন।